হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান দু হাজার তেইশের যে দু হাজারটির প্রশ্নের একটি সিরিজ শুরু করেছি সেখান থেকে আজকের এই ভিডিওতে সেট নাম্বার তেতাল্লিশ নিয়ে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর বলছে রেসারপিন ও ডাটুরিন থেকে কোন কোন রোগের ওষুধ তৈরি হয় উত্তর রেসারপিন থেকে উচ্চ রক্তচাপের এবং বলছে ডাটুরিন থেকে হাঁপানির ওষুধ তৈরি হয় দুটি বিপন্ন স্তন্যপায়ী প্রাণী উদাহরণ দাও দুটি বিপন্ন স্তন্যপায়ী প্রাণী হলো এশিয়ান সিংহ ও রেড পান্ডা বলছে ইনসিটু সংরক্ষণের দুটি উদাহরণ দাও উত্তর ইনসিটু সংরক্ষণের দুটি উদাহরণ হলো জাতীয় অরণ্য সরি জাতীয় উদ্যান ও অভয়ারণ্য নেক্সট প্রশ্ন বলছে দুটি কুমি প্রকল্পের নাম করো দুটি কুমি প্রকল্প হলো উড়িষ্যার টিগের ও ও নন্দনকানন দুটি বিপন্ন সরীসৃপের নাম করো দুটি বিপন্ন সদসিপের নাম হল ঘড়িয়াল ও সামুদ্রিক কচ্ছপ পশ্চিমবঙ্গে দুটি বাঘ্য প্রকল্পের নাম করো পশ্চিমবঙ্গে দুটি বাঘ্য প্রকল্প হচ্ছে সুন্দরবন ও বক্সার বাঘ্য সংরক্ষণ নেক্সট বলছে দুটি বিপন্ন প্রাণী প্রজাতির উদাহরণ দাও এক সিংহ গন্ডার ও এশিয়ান সিংহ তো এই ছিল তোমাদের সেট নাম্বার তেতাল্লিশ যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য